আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। বন্ধুরা, অনেকের কমেন্ট, জরুরি কমেন্ট বলা যায়, আমার কাছে জমিয়ে আছি, আর সেটা হলো আরব আমিরাত, বিশেষ করে দুবাইতে একটা বিজনেস লাইসেন্স সেট আপ করার জন্য কী কী প্রয়োজন, এবং কেউ যদি নতুন আসে সেক্ষেত্রে এখানে কীভাবে বিজনেস সেট আপ করতে পারবে, অথবা যারা এখানে বিভিন্ন কোম্পানিতে জব করতেছেন তারা যদি বের হয়ে কোনো একটা লাইসেন্স করতে চান বা কোনো একটা কাজ করতে চান, সেক্ষেত্রে এই লাইসেন্সটা কীভাবে সেট আপ করবেন এবং কেমন টাকা লাগতে পারে, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে যাদের দুবাই সিটিতে বা অন্যান্য সিটিতে কোনো একটা বিজনেস সেট আপের ইন্টারেস্ট আছে, বা বাহিরের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে আসতেছেন ব্যবসার জন্য, তারা ইজিলি কোনোরকম কোনো প্রতারণার শিকার না হয় কীভাবে একটা লাইসেন্স সেট আপ করতে পারেন, কীভাবে একটা বিজনেস সেট আপ করতে পারেন, সে সম্পর্কিত আজকের এই ভিডিওটা। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে জয়েন হয়েছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। দুবাইতে যদি আপনার ব্যবসা সেট আপ করতে হয় তাহলে সবার আগে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কিসের ব্যবসা করবেন, আপনি কী নিয়ে বিজনেস করতে চাইতেছেন। আপনার এই ডিসিশন নেওয়ার পরে আপনি আগে লোকেশন একটা দেখতে হবে, লাইক আপনি যদি শারজাতে করেন, আজমানে করেন, দুবাইতে করেন, প্রায় সিমিলার, সব কিছু প্রায় সেম, কিন্তু দুবাইয়েরটা সবচেয়ে সহজ, যার কারণে আমি দুবাই সিটিতে লাইসেন্স করা নিয়ে কথা বলতেছি। তো আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি কিসের বিজনেস করবেন। তো বিজনেসটা যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে ওকে, বা আপনি কোনো জায়গায় জব করেন সেই জব রিলেটেড যদি কোনো কাজ রিলেটেড যদি কোনো বিজনেস করার ইচ্ছা থাকে সেটা করতে পারেন। আপনি বাংলাদেশ থেকে আসেন আর যে কোনো দেশ থেকে এই দেশে আসেন, সর্বপ্রথমে আপনি ভিজিটে আসতে হবে এই দেশে। আসার পরে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কিসের বিজনেস করবেন। তো অনেকে বাইরে থেকে আমাকে প্রশ্ন করে, ভাই কিসের বিজনেস করা যায়, কিসের বিজনেস করা যায় সেটা আমি বলবো না, সেটা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার নিজের মন থেকে আপনি বলতে হবে। এখানে এসে দেখতে হবে কিসের বিজনেস আপনি করবেন, এটা আপনি সব কিছু দেখার পরে আপনি বুঝতে পারবেন। প্রথম ডিসিশন হলো আপনার কিসের বিজনেস করবেন, আর সেকেন্ড ডিসিশন হলো আপনি কোথায় দোকান দেখবেন। যদি আপনি দুবাই সিটির মধ্যে একটু আউটসাইডে দেখেন তাহলে 40-50 হাজার দেড়হাম বাৎসরিক ভাড়াতে আপনি দোকান পেয়ে যাবেন, আর যদি একটু হাই সাইটে দেখেন, লাইক আপনি দেরাদুবের মধ্যে এখানে দেখেন, বা আপনি ভালো কোনো পজিশনে দেখতে চান, সেটা আপনার 70-80 হাজার দেড়হাম, 1-1.5 লাখ দেড়হাম পর্যন্ত দোকানের ভাড়া যেতে পারে, ভাড়াও বেশি যেতে পারে, এটা পজিশন অনুযায়ী। তো আপনি যখন একটা দোকান দেখলেন, দেখার পরে আপনি দোকানের যে ওনার আছে তার সাথে কথা বললেন যে আমি দোকানটা ভাড়া নিতে চাইতেছি, তো আপনি মোটামুটি ভাড়ার বিষয়টা আপনি তাদের সাথে ক্লিয়ার হয়ে গেলেন। এই দেশের দোকান ভাড়ার নিয়ম হলো যে আপনি 3 মাসের ভাড়া অথবা 4 মাসের ভাড়া অ্যাডভান্স পে করতে হবে, এটা এক একটা দোকানের মালিকের এক একটা ডিমান্ড থাকে। তো 3-4 মাসের ভাড়া আপনাকে অ্যাডভান্স পে করতে হবে, সাথে আপনাকে বাকিগুলোর চেক দিতে হবে। তো অনেকে প্রশ্ন রয়ে গেছে যে ব্যাংকের চেক কীভাবে পাবো না পাবো, এটা দোকানের মালিককে আপনি যদি বলেন যে ভাই আমি এখন আপাতত ভাড়া দিতেছি, একটা অ্যাগ্রিমেন্ট করেন করবো, দেন আমি আপনাকে নেক্সটে যখন ব্যাংকের অ্যাকাউন্ট করবো তখন আমি আপনাকে দিব, সেটা মানবে। তো আপনি দোকানের মালিকের সাথে কোনো অ্যাডভান্স বা কোনো কিছু না করে শুধু দোকানটা পছন্দ করে আসলেন, তাদেরকে বললেন যে আমি 2-3 দিনের মধ্যে আমি আপনাদেরকে রিপোর্ট দিতেছি এবং দোকানে অ্যাগ্রিমেন্টের জন্য আসতেছি, দেন এখান থেকে চলে আসলেন। তারপরে আপনি কোনো টাইপিং সেন্টার বা কোনো এজেন্সিতে আসতে পারেন যে লাইসেন্সটা সেট আপ করার জন্য। তো লাইসেন্স সেট আপ করার জন্য আপনার দুইটার তো একটা কাজ শেষ হলো, একটা লেগে আপনি ডিসিশন নিয়েই নিয়েছেন কী বিজনেস করবেন, আর সেকেন্ড হলো আপনি দোকান দেখেছেন, দোকানের বিজনেস হলো দোকান, আর অফিসের বিজনেস হলে আপনি অফিস দেখবেন। 3 নম্বরে আসতেছে যে আপনি কোনো একটা এজেন্সির সাথে কথা বলে বা কোনো টাইপিং সেন্টারের সাথে কথা বলে একটা স্পন্সর নিতে হবে, এখানে লোকাল যে স্পন্সর, আরবি স্পন্সর, এবং আপনি বিজনেস সেট আপের দায়িত্ব দিতে পারেন আমাদের কাছে। তো বিজনেস সেট আপের জন্য আপনাকে প্রথমে স্পন্সর নিতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে একটা দোকানের নাম, মাথায় রাখতে হবে যদি আপনি নিজস্ব পছন্দ অনুযায়ী কোনো নাম সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে 2000 দেড়হাম লাইসেন্সে অ্যাডিশনাল পে করতে হবে, মানে 2000 দেড়হাম এক্সট্রা পে করতে হবে। আমি ভিডিওটা একটু আমি চাইলে কিন্তু একসাথে হিসাব দিয়ে দিতে পারতাম, আমি একটু আলাদা আলাদা করতেছি কেন যাতে আপনার বুঝতে পারেন। তো এই অ্যাডিশনাল চার্জটা কিন্তু আপনার আসবে যদি আপনি নাম পছন্দ করেন, লাইক ইংলিশ কোনো নাম, যেমন আমার স্কাইজন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, সেখানে কিন্তু আমার 2000 দেড়হাম বেশি লাগছে এবং প্রতি বছর কিন্তু এই টাকাটা কিন্তু যাইতেছে এখান থেকে। তো এই লেগে নামের একটা প্রবলেম, এই নামটা আপনি সলভ করবেন যে আপনি করবেন কিনা না আরবি নাম, যদি আরবি নাম দেন দেন অটোমেটিকলি আরবি নাম আসবে, সেটা আপনাকে পছন্দ করতে হবে, অথবা আপনার নামে আপনি করতে পারেন এই অপশন। দেন আপনি নাম যখন সিলেক্ট করলেন, নাম সিলেক্ট করার পরে নাম এবং ইনিশিয়াল অ্যাপ্রুভাল যাকে বলে, এইগুলো সব মিলে আপনার 1100 দেড়হামের মতো যাবে। আপনি যে এজেন্সির মাধ্যমে করেন না কেন তাদেরকে তো আপনি তাদের একটা ফিস দিয়ে দেবেন, 1100 দেড়হামের মতো যাবে। দেন আপনি ওই যে দোকানটা পছন্দ করছেন ওই দোকানের সাথে গিয়ে এই যে ইনিশিয়াল অ্যাপ্রুভাল যেটা বলা হয়, এই ইনিশিয়াল অ্যাপ্রুভাল দিয়ে আপনি ওই দোকানের সাথে এগ্রিমেন্ট করে দোকানে কাজ শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই।
তারপরে আপনারা ডিসাইড করতে হবে পার্টনার কয়জন। যদি আপনারা একজন থাকেন দেন তো আর কোনো ঝামেলা নাই, যদি দুজন থাকেন দুজনকে নিয়ে হোক আর একজনকে নিয়ে হোক কোর্ট করতে হবে। কোর্টে যাওয়ার পরে আরেকটা ডিসিশন আছে, সেটা হলো কি এই যদি এলএলসি লাইসেন্স না হয়, যদি নর্মাল লাইসেন্স হয়, সেই লাইসেন্সটা আপনারা আপনাদের নামে 100% রাখতে চাইতেছেন না আরবির নামে রাখতে চাইতেছেন। যদি আপনাদের নামে রাখেন তাহলে লাইসেন্স খরচটা একটু বেড়ে যাবে, আর যদি আরবির নামে রাখেন সেক্ষেত্রে লাইসেন্সটার খরচটা একটু কমবে। তো আপনি মনে করেন নর্মালি 96% আপনাদের নামে রাখলেন এবং 4% আরবিতে দিলেন, এই টোটাল 100% হইলো। তো আপনি এখানে কোর্ট করলেন, কোর্টে অলমোস্ট যদি 100% না হয়, মানে যদি 24% যদি আরবিতে দেন আর 96% যদি আপনার নামে রাখেন, সেক্ষেত্রে কোর্টে অ্যারাউন্ড 2600 থেকে 2700 দেরহাম আপনার কোর্টে খরচ হবে। দেন আপনি স্পন্সরে টাকা দিতে হবে, সেটা আপনার 3000 হইতে পারে, 4000 হইতে পারে, 5000 হইতে পারে, সেটা আপনার নির্ভর করে, এটা বাৎসরিক টাকা, এটা নির্ভর করতেছে আপনার ব্যবসার উপরে যে আপনি কীরকম ব্যবসা করবেন। এলএলসি হইলে বা হাই কোনো লাইসেন্স হইলে সেটা একটু বেশি আসতেছে, নর্মাল হইলে নর্মাল দিলেও হইতেছে, এটা স্পন্সরের উপরে, স্পন্সরের সাথে কথাবার্তা বইলা যতটুকু কমে করা যায়। তবে নর্মালি 3000 দিরহাম হইলে আপনি ভালো স্পন্সর পেয়ে যাবেন। দেন স্পন্সার টাকা দিলেন, ওইখানে গেল 2600 টাকা, আর যদি 2600 দিরহাম, আর যদি আপনি আপনার নামে নেন সেটা আপনার 4000-এর উপরে কিন্তু কোর্টে খরচ করতে হবে। এই কাজ শেষ হওয়ার পরে আপনি ওই যেই কোম্পানি দোকান দেখছেন অথবা যেই অফিস দেখছেন, আপনি চাইলে ভার্চুয়াল অফিস দিয়েও কিন্তু আপনি লাইসেন্স করতে পারবেন। আমি জাস্ট লিগেল ওয়েটা বলতেছি, এবং ভার্চুয়াল লাইসেন্সও লিগেল কিন্তু, আপনি চাইলে যদি দোকান না হয় অফিসিয়াল কোনো লাইসেন্স হয় আপনি একটা ভার্চুয়াল অফিস দেখিয়ে কিন্তু লাইসেন্স ইস্যু করতে পারবেন, সমস্যা নাই। বাট আমি বলতেছি যারা বিজনেস অরিজিনালি এখানে আসার পরে বিজনেস সেট আপ করবেন তাদের জন্য, তো আপনি ওই লাইসেন্সের এগ্রিমেন্টটা আপনি ওই যে কোর্টের এগ্রিমেন্ট এটা আগে যেটা ইনিশিয়াল অ্যাপ্রুভাল যেটা আছে এটা শেষ করলেন, তারপরে তো আপনার এগ্রিমেন্ট হয়ে গেল, একটা ইজারি হয়ে গেল, টেনেন্সি কন্ট্রাক্ট। তো আপনি এই কোর্টের কাজ শেষ করার পরে এই টেনেন্সি কন্ট্রাক্টটা যদি নিয়ে আপনি কোর্টে জমা করেন, আপনি যদি অনলাইনে জমা করে দেন, দেন আপনার লাইসেন্সের ভাউচার আসবে, মানে আপনার টোটাল লাইসেন্সের ফিসটা কত আসলো সেখানে লাইসেন্সের উপর ভিত্তি করে 5000 আসতে পারে, বাকি যে খরচগুলো সেম, শুধুমাত্র লাইসেন্সের ভাউচারের হিসাবটা আলাদা আলাদা হয়। লাইক আপনার 5000 হইতে পারে, 7000 হইতে পারে, 8000 হইতে পারে, 10000 হইতে পারে, আর এলএলসি লাইসেন্সের ক্ষেত্রে 12000 থেকে 15000 20000 পর্যন্ত যাইতে পারে, সেটা লাইসেন্সের উপরে ভিত্তি করতেছে। দেন আপনি ওই লাইসেন্সের টাকাটা পে করলেই আপনার সাথে সাথে লাইসেন্সটা চলে আসবে। লাইসেন্সের কাজ শেষ, এখন লাগে আপনাদের ভিসার কাজ মানতে হবে এবং জানতে হবে এই ইউএর রুলস হলো গিয়া যে আপনি একটা লাইসেন্সে দুজন পার্টনার হইতে পারবেন, মানে ভিসা নিতে পারবেন, এর বেশি কেউ ভিসা নিতে পারবেন না, পার্টনার 4-5 জন হইতে পারবেন, সমস্যা নেই, বাট ভিসা অনলি 2 জন নিতে পারবেন। দেন আপনারা আপনাদের ভিসা জমা করতে পারেন, এক একজনের ভিসাতে আপনার 3500 দিরহাম করে, দুইজনের ভিসাতে 7000 দিরহাম যাবে। তো অ্যারাউন্ড আমরা হিসাব করে দেখছি একটা যদি নর্মাল লাইসেন্স করা হয় তাহলে অফিস সহ, যদি আপনি অফিস না নেন ভার্চুয়াল অফিস সহ আপনারা যদি কোটা পাস করেন, লাইক আপনি লেবার আনার জন্য যদি 8টা থেকে 10টা কোটা পাস করেন, সব মিলিয়ে 25-26 হাজার বা 27 হাজার দিরহাম বা আরও উপরে যায়, সেটা হলে আপনার ডিমান্ড অনুযায়ী আপনার লাইসেন্স কীরকম, কোন ক্যাটাগরিতে কীরকম লাইসেন্স করতে চাইতেছেন, সেটা ভাউচার কত আসবে, এটা টোটাল মিলিয়া 25 থেকে 27 হাজার দিরহাম পর্যন্ত কিন্তু খরচ আসে। এখন প্রশ্ন হলো গিয়ে এলএলসি এবং নর্মাল লাইসেন্সের মধ্যে পার্থক্য কী বা কী হয় না হয়। এলএলসি লাইসেন্স, এখানে কিছু কিছু লাইসেন্স আছে সেটাতে আপনি মাস্ট বি লাইসেন্স করলে এলএলসি করতেই হবে। যেমন আগে যদি আপনি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যান, উদাহরণ দিয়ে বললাম, আগে এলএলসি লাগতো এখন এলএলসি হয় না, যেমন আমরা আগে এলএলসি করছিলাম এখন এলএলসি হচ্ছে না, ঠিক আপনার কিছু কিছু লাইসেন্স আছে যেটা নর্মাল করতে পারবেন আবার এটা চাইলে এলএলসি করতে পারবেন, আবার কিছু কিছু লাইসেন্স আছে সেটা শুধুমাত্র নর্মাল লাইসেন্সই হবে। তো এটা লাগে আপনার লাইসেন্স পছন্দ করার উপরে নির্ভর করবে লাইসেন্সটা কী হবে। আপনি যদি এলএলসি করেন আপনার 2টা লস আছে, সেই লস হলে প্রথম অবস্থা আপনার খরচটা ডাবল হয়ে যাবে, লাইক আপনার অনেক টাকা বেড়ে যাবে ভাউচারের মধ্যে, 8-10 হাজার টাকা, 5-7 হাজার টাকা বেড়ে যাবে। আর সেকেন্ড থিং হলো কি আপনি প্রতি বছর পরে যখন রেনিউয়াল করবেন, রেনিউয়ালের সময় কিন্তু আপনার টাকা ডাবল গুনতে হবে। নর্মাল একটা লাইসেন্স রেনিউয়াল করলে স্পন্সার সব মিলিয়ে 10 থেকে 12 হাজার দিরহামে কমপ্লিট হবে, কিন্তু সেই জায়গায় যদি আপনি এলএলসি লাইসেন্স রেনিউয়াল করেন সেই ক্ষেত্রে আপনার 15 থেকে 20 হাজারও যেতে পারে, সেটা আমি একটু বাড়িয়ে বললাম, বাট নর্মালি এইরকমই আসতেছে, সেটা আপনার লাইসেন্সের ডিমান্ডের উপরে। আমি বারবার এক কথায় বলতেছি, সেলুন, গ্রোসারি এইসব যদি লাইসেন্স করেন দেন আপনার লাইসেন্সের ফিস 5 থেকে 10 হাজার মধ্যে হবে, 7000 হইতে পারে, 8000 হইতে পারে, 10000 হইতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আমি আসে এলএলসি লাইসেন্স করবো না? এলএলসি লাইসেন্স আপনি করবেন না, আপনি প্রথমে নর্মাল একটা লাইসেন্স করেন, সেটা যদি আপনার বিজনেস যদি ভালো হয়, আপনি যদি এটা রান করতে পারেন ভালো, দেন আপনি এটা নিয়ে আপনি এলএলসিতে যান। বাট স্টার্টিংয়ে আপনি এলএলসিতে যাওয়ার দরকার নাই, আমার মনে হয় যে স্টার্টিংয়ে আপনি এলএলসিতে যাওয়া লস। এখন অনেক ভাই প্রশ্ন করতেছেন ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে আসার জন্য, যে ভাই এখানে গিয়ে যদি আমি পার্টনার লাইসেন্স করি আমি কী কী সুবিধা পাবো?
সুবিধা দেখেন, এখানে সুবিধা কোনো কিছুই পাবেন না। আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার সুবিধাটাই পাবেন। হ্যাঁ, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি দেশে আনলিমিটেড যাওয়া আসা করতে পারবেন, আপনার ইমিগ্রেশনে তেমন একটা ঝামেলা হবে না। যেটা আপনি এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে যদি আপনি বেশি যাওয়া আসা করেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, বাট যদি আপনি পার্টনার ভিসা হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসবে না। দেন আপনার যদি এখানে যদি বৈধভাবে ব্যবসা করেন, আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি যে কোনো দেশে চাইলে যদি আপনার আরও ভালো হিস্টোরি হয়, আপনার অ্যাকাউন্ট যদি ভালো হয়, আপনি ট্যুর করতে পারবেন, আপনি যে কোনো দেশে চাইলে যাওয়া আসা করতে পারবেন যদি আপনার প্রোফাইল ভালো হয়। শুধুমাত্র পার্টনার ভিসা হইলেই, আমার অনেক ভাইয়েরা এখানে আসেন তারা মনে করতেছেন যে যদি পার্টনার ভিসা হইলে আমি ইউরোপ আমেরিকায় চলে যেতে পারবো, সেটা ভুল ধারণা। আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো হইতে হবে এবং আপনার অ্যাকাউন্ট ভালো হইতে হবে। আর যদি এমপ্লয়মেন্ট ভিসা যেটা, সেটা টোটালি আলাদা। আমি এখন বিজনেস নিয়ে কথা বলতেছি। তো বিজনেসের আইডিয়া সম্পর্কে অনেকে জানতে চাইতেছেন আমার কাছে, এর আগে আমি দু একটা ভিডিও দিছি। আমার মনে হয় আপনি যে বিজনেসটা জানেন, আপনি যে বিজনেসটা পারবেন, সেইটাই হলো আপনার বিজনেস আইডিয়া। ওইটাই আপনি করলে সবচেয়ে আপনার জন্য ভালো হবে। আপনি যদি আপনি যদি লেবার সাপ্লাই দিতে পারেন, আপনার যদি সে এক্সপিরিয়েন্স থাকে আপনি সেটাও করতে পারেন। আপনি যদি গ্রোসারি বিজনেসের জন্য প্ল্যান করেন, আপনি যদি দেখেন না আপনি পারবেন, বুঝবেন, আপনার কাছে যদি গাড়ি থাকে, লাইসেন্স থাকে, আপনি করেন। আপনি সেলুনে যাই করেন না কেন, আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি কোনো কিছু জানেন না, আপনি কোনো কাজ জানেন না, আপনি একটা সেলুন খুলে বসে পড়লেন, মনে করলেন কারিগররা ইনকাম করে আপনাকে টাকা দিবে, পসিবল না। আপনি যেটাই করেন না কেন আপনাকে সেই বিজনেসের আইডিয়া থাকতে হবে এবং সেই অভিজ্ঞতা থাকতে হবে। আর নতুন মানুষকে এসেই যদি আপনারা এখানে একটা বিজনেস খুলে বসেন, তার মানে আপনি সম্পূর্ণ টাকাটা নদীতে ফেলাইতেছেন। এখানে আমার পরিচিত অনেক ভাইয়েরা অনেক ট্যালেন্ট নিয়ে আসতেছেন এই দেশে, আসার পরে লাইসেন্স করতেছেন, বিজনেস করতেছেন, ভালো একটা ইনকাম করতেছেন। যারা বিভিন্ন কোম্পানিতে জব করেন তাদেরকে আমি বলবো, যারা ইলেকট্রিশিয়ান, ভালো ইলেকট্রিশিয়ান, তারপরে এই এসি মেনটেন্সের কাজ জানেন, কারিগরি যে কাজগুলো, অটোমোবাইলের কাজ জানেন, তারা চাইলে একটা লাইসেন্স করে, দুই একজন মিলে একটা লাইসেন্স করে কিন্তু ব্যবসা করে ভালো একটা ইনকাম করতে পারবেন। কারণ এই কাজগুলোর ডিমান্ড আছে এই দেশে। তো সব কিছু মিলে আপনার একটা এক্সপিরিয়েন্স দরকার। আর যে কোনো দেশ থেকে এসে হুট করে এখানে বিজনেস স্টার্ট করবেন না, আগে এখানে অবজারভেশন করবেন যে এখানে কী হয় না হয়, কী করবেন না করবেন, কীভাবে টাকাটা আসবে, বা আমি কোথা থেকে ইনকাম করবো, কাজটা কোথায় ধরবো, যাই কাজ করেন না কেন আগে সব কিছু বুঝে শুনে তারপরে আপনি এখানে একটা লাইসেন্স সেট আপ করবেন, সেটা আমি বলবো। আর লাইসেন্স সেট আপের সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, আমরাও করতেছি, এ টু জেড কমপ্লিট কাজ করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনি আসলে আমি আপনাকে টোটাল একটা এই লিস্ট দিতে পারবো যে আপনার কোন জায়গায় কত টাকা খরচ হবে না হবে, এবং আপনার লাইসেন্সের ক্যাটাগরি কী, এবং আপনার ডিমান্ড কী, সেই ডিমান্ড অনুযায়ী আমি আপনাকে রেফার করতে পারবো যে আপনার জন্য কোন লাইসেন্সটা বেস্ট হবে। তো যাই হোক, যাদের ইনকোয়ারি ছিল লাইসেন্স সম্পর্কে, যাদের প্রশ্ন ছিল, আশা করি আপনারা আনসারগুলো পেয়ে গেছেন। সর্বপ্রথমই আপনাকে ট্যুরিস্টে আসার পরেই আপনার লাইসেন্স নিয়ে কথা বলতে হবে। সো এই বিষয়গুলো আমরা ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বললে কোনো সমাধান হবে না। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন সরাসরি ভিজিট নিয়ে দুবাইতে আসেন, আসার পরে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদেরকে লাইসেন্স সেট আপ করে দেওয়ার জন্য। কোনো এটাই বলবো যে কেউ যদি আপনাকে অফার করে যে আপনি বাংলাদেশে বসিয়ে বা অন্য কোনো দেশে বসিয়ে আপনাকে এই দেশে বিজনেস সেট আপ করে দিতে পারবে, সরি, আপনি এই কথাটা অ্যাকসেপ্ট করবেন না। কারণ এটা বেশিরভাগ ফ্রড। এই দেশে লাইসেন্স করতে গেলে আপনাকে কোর্টে উপস্থিত থাকতে হবে আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে, দেন তারা আপনার ফিঙ্গার নেবে, তারপরেই আপনাকে তারা লাইসেন্স দেবে। সো এই বিষয়গুলো যদি আপনি না থাকেন, হইতেছে না, সো আপনারা এইসব কথায় পড়বেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি নতুন কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। যত লাইসেন্স আছে সব লাইসেন্সের কিন্তু সেম প্রসিজার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।